वेलकम टू माय चैनल बीडी टेक्निकल वर्ल्ड। आज के आमी अपनादे देखाबो जे किभाबे आपनी आपनार यूट्यूब चैनलेर भिडियोर जन्य भिडियो इंट्रो बनाबेन। तो ए भिडियोटीर ड्यूरेशन एकटु बड़ो, तबे आपनी जदि सम्पूर्ण भिडियोटी भालोभाबे देखेन तो मूल विषयटी बुझते पारबेन एबं कोनो प्रब्लेमेर सम्मुखीन हबेन ना। আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিডিও ইন্ট্রো বানানোর জন্য আপনার একটি অ্যাপস লাগবে যার নাম হচ্ছে ভিডিও অ্যাডকিং। দেখুন এটি হলো সেই অ্যাপটি, ভিডিও অ্যাডকিং। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ভিডিও অ্যাডকিং। ভিডিও অ্যাডকিং সার্চ করার পর দেখবেন সবার প্রথমে একটি অ্যাপ চলে এসেছে। এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করতে হবে। তো আমার ইনস্টল করাই রয়েছে, তো আপনি এখান থেকে এটি ইনস্টল করে নেবেন। করার পর অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন হচ্ছে, দেখুন অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে অনেকগুলো টেমপ্লেটস রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও বেছে নেবেন। যেই ইন্ট্রোটা আপনার পছন্দ হয় সেই ইন্ট্রোটা এখান থেকে বেছে নেবেন। দেখুন আমি একটি ইন্ট্রো বেছে নিলাম। ইন্ট্রোটা সিলেক্ট করার পর এখানে দেখতেছেন একটি ট্যাব টু এডিট দ্য ডিজাইন অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো টেমপ্লেটটি দেখুন লোডিং হচ্ছে, তো লোডিং হতে একটু সময় নেবে। তারপর দেখুন এখানে চলে এসেছে। এখানে দেখুন একটি লোগোর অপশন রয়েছে, এই যে দেখতেছেন লোগোর অপশন, এখানে ক্লিক করতে হবে। এই লোগোটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন রিপ্লেস ইমেজ অপশন রয়েছে। রিপ্লেস ইমেজে ক্লিক করার পর এখানে আপনার ফাইল থেকে আপনার চ্যানেলের লোগোটি সিলেক্ট করবেন। দেখুন আমি আমার চ্যানেলের লোগোটি সিলেক্ট করলাম। করার পর এখানে দেখুন নিচে অ্যাড টেক্সট, যে নিচে দেখুন এখানে ম্যাক্সিমাম লেখা রয়েছে, তো এখানে আপনি আপনার চ্যানেলের নামটি লিখে দেবেন। আমি আমার চ্যানেলের নামটি লিখতেছি। লেখার পর এখানে একটি অপশন রয়েছে এডিট, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে বিজি কালার অপশনটি রয়েছে, এটি হলো আপনার সাইডে, এটি আমি দিচ্ছি না। তো আপনি দেখুন এই ফ্রন্ট অপশনে গিয়ে এখানে আপনি আপনার পছন্দের মতো ফ্রন্ট বেছে নেবেন। এই ফ্রন্টের নিচে তারপর শ্যাডো দিতে পারেন, আপনি চাইলে আপনার লেখাটির শ্যাডো দিতে পারেন। আমি শ্যাডো দিচ্ছি। শ্যাডো দেওয়ার পর দেখুন শ্যাডো অ্যাঙ্গেলটি চেঞ্জ করতে পারেন। দেখুন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে শ্যাডোর। তারপর এখানে দেখুন ডান পাশে কর্নারে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এইচডি ভিডিও, আপনারা যদি প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেন তাহলে এখানে আপনি শুধু এইচডি ভিডিও 480p এবং নর্মাল ভিডিও 360p এক্সপোর্ট করতে পারবেন। আপনি যদি ফুল এইচডি এক্সপোর্ট করতে চান, দেখুন আমার এখানে ফুল এইচডি আমি এক্সপোর্ট করতে পারবো। আপনারা যদি এক্সপোর্ট করতে চান ফুল এইচডি তাহলে আপনাকে প্রো ভার্সন ডাউনলোড করতে হবে। আমার এটা প্রো ভার্সন, তো আমি এটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি। আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে ডাউনলোড করতে পারবেন, আমি এ বিষয়ে একটি ভিডিও দিয়ে দেব। তো আমি দেখুন এইচডি ভিডিও 720p দিচ্ছি। দেওয়ার পর ভিডিওটি ডাউনলোড হবে এখান থেকে, ডাউনলোড। এটুকু দেখেই ভিডিওটি কেটে দিয়েন না, ভিডিও আরও বাকি রয়েছে। আপনি আরও প্রবলেমের ফেস, আপনার প্রবলেমের সম্মুখীন হতে পারেন। তো যাতে না হন সম্পূর্ণ দেখুন কীভাবে সেভ করবেন। এখন কিন্তু ভিডিওটি আপনার ফাইলে সেভ হয়নি, এটা ফাইলে সেভ করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। দেখুন এখানে শেয়ার অপশন রয়েছে,
শেয়ার অপশনে গিয়ে এখানে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন কপি টু অপশন রয়েছে। এই কপি টু অপশন কিন্তু আপনি পাবেন না যদি আপনার ফোনে ফাইল ম্যানেজার ইনস্টল করা না থাকে, ফাইল ম্যানেজার অ্যাপ। তো এই কাজটি করার আগে আপনি প্লে স্টোরে গিয়ে শাওমি ফোনের একটি অ্যাপ রয়েছে ফাইল ম্যানেজার, সেই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর এই কাজটি করবেন, তাহলে এই যে এখানে কপি টু অপশনটি দেখতে পাচ্ছেন, এই কপি টু অপশনটি আপনি পাবেন। এই কপি টু অপশনে দিলাম, দেওয়ার পর দেখুন এসডি কার্ড রয়েছে, আমি এসডি কার্ডে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি আগেই একটি ফোল্ডার বানিয়ে রেখেছি ইন্ট্রো নামে, এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এটি ফাইল ম্যানেজারে পেস্ট হয়ে গেছে, এখন এটি আপনি দেখতে পাবেন। এখন আপনি এটি দেখুন, আমি ফাইলসে যাচ্ছি, ফাইলসে এখানে ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পর দেখুন এই যে প্রথমেই ভিডিও চলে এসেছে, এই যে সেই ভিডিওটি চলে এসেছে এখানে। তো এই ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন দেখুন ইন্ট্রোটি তৈরি হয়ে গেছে। আপনি আপনার ইচ্ছা মতো আরও সুন্দর সুন্দর অনেক ইন্ট্রো এখান থেকে পাবেন এই অ্যাপ থেকে। আর এই যে ভিডিওটি তৈরি হলো, এই ইন্ট্রোটি, এটি যদি আপনি কাইনমাস্টারে অ্যাড করতে চান তাহলে কিন্তু কাইনমাস্টার অ্যাপে এটি অ্যাড করবে না, দেখাবে ভিডিও ফরম্যাট নট সাপোর্টেড। তো কিভাবে এই ভিডিওটি কাইনমাস্টারে সাপোর্ট করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আমি আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে আমি দিতে চেয়েছিলাম, বাট এখানে যদি আমি দেই সেই বিষয়টি তাহলে ভিডিওর ডিউরেশনটি খুব বড় হয়ে যাবে। ভিডিও ডিউরেশন যাতে খুব বড় না হয় তো সেজন্য আমি এ বিষয়ে আলাদা একটি ভিডিও দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে আনসাপোর্টেড ভিডিও ফরম্যাট কাইনমাস্টারে সাপোর্ট করাতে হয়। এই ভিডিওটি আপনারা কাইনমাস্টারে সিলেক্ট করতে গেলে এই ভিডিওটি কাইনমাস্টারে সিলেক্ট হবে না, দেখাবে ভিডিও ফরম্যাট নট সাপোর্টেড। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং টেকনিক্যাল বিষয়ে আরও ভিডিও পেতে কমেন্ট করে জানান, আমি আপনাকে আপনার সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে নেবেন যে কীভাবে কাইনমাস্টার থেকে কাইনমাস্টারে আনসাপোর্টেড ফরম্যাট ভিডিও সাপোর্ট করাতে হয়। ধন্যবাদ।